অলৌকিক কিছু না ঘটলে, অলৌকিক এই প্রধান দুই দলের মধ্যে কোনো সমঝোতা হবে সম্ভব না, আমি যদি তাকে জানি সে আমাকে যে কোনো অপরচুনিটিতে খুন করবে, আমি যে কম্প্রোমাইজটা করব এবং এটা নির্বাচন করে যে শান্তিতে ওদের কাছে ক্ষমতা হস্তান্তর করব, এই জেনে যে দে উইল মেক আনাদার মোর দেন আনাদার অ্যাটেম্পট কিল মি, আমেরিকাতেও তো ডেমোক্রেসি নিয়ে অনেক সমস্যা আছে। আস্থা অনাস্থার কথা শুনছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। রাজনৈতিক দলগুলো কেউ কারোর উপর আস্থা রাখতে পারছে না, সেই সাথে জনগণও আসলে একটি জায়গায় গিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর উপরে আস্থাহীনতায় ভুগছে। এই আস্থা আসলে আমরা ফিরিয়ে আনতে পারবো কিনা, এবারে নির্বাচনে আমরা সেই আস্থার জায়গাটি দেখতে পাবো কিনা? না, এবারে নির্বাচনটা একটু বেশি কাছে হয়ে গেছে, আমরা মৌলিক কোনো পরিবর্তন আনতে পারবো না। এটা আমরা শুধু একটা পিসফুল ইলেকশন, এটাতে মানে আমরা যদি একটা পিসফুল ইলেকশনও পার করি অংশগ্রহণ কিছুটা কমও হয়, কারণ আমরা সময় পার করে ফেলছি। আর অলৌকিক কিছু না ঘটলে, অলৌকিক এই প্রধান দুই দলের মধ্যে কোনো সমঝোতা হবে সম্ভব না, কারণ প্রধান দুই দলের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে, দূরত্বের মধ্যে কিন্তু কিছু ঐতিহাসিক দুর্ঘটনা আছে, সেটা 75-এর 15ই আগস্ট এবং বিশেষ করে 21শে আগস্ট। 21শে আগস্টের সঙ্গে আবার আরো অনেকগুলি অ্যাটেম্পট আছে, আরো 21টারও বেশি অ্যাটেম্পট আছে শেখ হাসিনার উপরে। এখন আপনি বলেন, আমি একটা দল যেই দলের সমর্থন আছে ওই আক্রমণগুলিতে, সমর্থন যদি নিজেরা নাও করে থাকে, অ্যাটলিস্ট 21শে আগস্টের ঘটনায় তো তারা যে এটার বিচার প্রক্রিয়াটাকে মানে খামখেয়ালি দিকে প্রবাহিত করেছে, এটা নিয়ে তো কারোর কোনো সন্দেহ নাই। তো ওই জায়গাটাতে আপনি কিভাবে তার সাথে নেগোসিয়েট করবেন? আপনি যাকে, আমি যদি তাকে জানি সে আমাকে যে কোনো অপরচুনিটিতে খুন করবে, আমি যে কম্প্রোমাইজটা করব এবং এটা নির্বাচন করে যে শান্তিতে ওদের কাছে ক্ষমতা হস্তান্তর করব, এই জেনে যে দে উইল মেক আনাদার অর মোর দেন আনাদার অ্যাটেম্পটস টু কিল মি, মানে আমার ফ্যামিলিটাকে শেষ করে দেওয়ার জন্য, এটা কিন্তু ডিফিকাল্ট। এটা পিটার হাস বা ওনারা এটা রিয়েলাইজ করে না, বিলিভ মি, এটা এটা আমেরিকান ডেমোক্রেসির কনটেক্সটে তো দেখলে হবে না। আমাদের এখানে তো রাজনীতিটা ওইভাবে অপারেটেড হয় না, আমাদের এখানে নেতা ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা আদর্শ, একটা পরিবার, তাদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, তারা কিন্তু এমনি এমনি মানে মনে করেন যে মানে রাজসিক জীবন দিয়ে আপনা আপনি রাজনৈতিক সিংহাসনে বসেন নাই, তারা কিন্তু তাদের অনেক স্যাড স্টোরির ভিতর দিয়ে। সো আমি মনে করি না যে খুব দ্রুত এটা সমাধান হবে, কিন্তু আমি যদি এইটুকু দেখি যে এটা নির্বাচন হয়েছে, নির্বাচনটা পরিপূর্ণভাবে আমাদের কাছে হয়তো মানে গৌরবজনক হইল না, কিন্তু আমরা যদি এর পরবর্তী টার্মটা, এটা আমি বলবো, এটা যেই নির্বাচিত হয়ে আসুক, যদি আওয়ামী লীগই পুনর্নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, আওয়ামী লীগের তখন এটা প্রধান দায়িত্ব হবে আমাদের এই রাজনৈতিক রিকনসিলিয়েশনের একটা সিরিয়াস উদ্যোগ নেওয়া। গণতন্ত্রের ধারা নিঃসন্দেহে আমাদেরকেই রক্ষা করতে হবে, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ বলে বলে থাকি আসলে, কিন্তু সেই গণতান্ত্রিক ধারা জায়গাটি থেকে আমরা এমনও তো দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য বিভিন্নভাবে বিদেশিদের উপর নির্ভর করছেন, সেটি কতখানি আসলে আমাদের জন্য সম্মানজনক? দেখেন, আমাদের আমরা যে গণতান্ত্রিক বলে ফেলি, গণতন্ত্রের যে একটা সুন্দর বিকাশের জন্য কতটুকু সময় প্রয়োজন হয়, আমরা গ্লোবালি যদি মানে আমাদের মতো আর্থসামাজিক অবস্থার একটা দেশ কিভাবে উন্নয়নের দিকেও যাবে, গণতন্ত্রও মেনটেন করবে, মিডিয়ার স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি মানবাধিকার, এরকম করে যদি আপনি উদাহরণ খোঁজেন, কিছুক্ষণ আগে মঞ্জু বললো না যে এরকম একটা দেশ দেখা যেতে পারবেন না, এইরকম একটা দেশও দেখা যাবে না। মানে আমরা যাদেরকে উদাহরণ হিসেবে টানি উন্নয়নের মডেল হিসেবে, এই কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা না, আমেরিকা তো 250-300 বছরের ইতিহাস, তারা তাদের তাদের আজকের উইকনেসে পৌঁছাইতে, স্ট্রেংথে না। আমেরিকাতেও তো ডেমোক্রেসি নিয়ে অনেক সমস্যা আছে, এখন মনে করেন ট্রাম্পকে যাতে ইলেকশন থেকে দূরে রাখা যায়, এটার জন্য কি চেষ্টা চালানো হচ্ছে না, কোর্টকে ব্যবহার করে করা হচ্ছে তো। এবং এটাকে আমি বলছি না, কিন্তু এটা আমেরিকান নিউজ পেপার বলছে, তাদের সার্ভে বলছে, তাদের দেশের মানুষ এটা মনে করে। তো যাই হোক, আমরা আসলে একটা গণতন্ত্রের ধারাটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, এই ধারাটা একটু সময় সাপেক্ষ হবে, কারণ একই সময়ে আমরা উন্নয়নের ধারাটাও কিন্তু বেগবান রাখার চেষ্টা করা হচ্ছে, উইচ ইজ অ্যাকচুয়ালি
এটা অ্যাস্টোনিশিং এই রেজাল্টটা, মানে সারা পৃথিবীর সবাই যখন রোল মডেল বলে বাংলাদেশকে যে আমাদের স্ট্রাইভ ফর ডেভেলপমেন্ট এবং স্ট্রাইভ ফর ডেমোক্রেসি পাশাপাশি চলছে বলে, কিন্তু আমাদের ডেমোক্রেসিতে এবং কি আমাদের উন্নয়নের প্রচেষ্টাতেও কিন্তু প্রচুর ত্রুটি বিচ্যুতি আছে, যেটা নিয়ে আমরা টকশোর পর টকশো অনেক সমালোচনা করতে পারবো, পেরেছি অতীতে, ভবিষ্যতেও করতে হবে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশকে গণতন্ত্রের পথে রাখতে হবে, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, কিন্তু যদি আমরা বারবার মিলিটারি ব্যাকড কিছু একটা হয়, তাহলে আমরা কিন্তু আরেকবার পিছাচ্ছি, পিছিয়ে তারপরে আবার নতুন করে অগ্রযাত্রা শুরু করতে হবে।